আসসালামু আলাইকুম এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার বর্তমানে দেশের করোনা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক কোভিড হাসপাতালের 60 ভাগ সিট এখন খালি 70 থেকে 80 ভাগ রোগী টেলিমেডিসিন সেবা নিয়েছেন বলেও জানান তিনি কোভিড 19 প্রতিরোধে ভেন্টিলেটর পিপিই মাস্ক সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বাংলাদেশকে দিল তাইওয়ান সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য মন্ত্রী ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তাইওয়ানের প্রতিনিধিদের কাছ থেকে এসব সামগ্রী গ্রহণ করেন চট্টগ্রামের সৌন্দর্য বর্ধন ও দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সহযোগিতা কামনা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যালয়ে নবনিযুক্ত প্রশাসকের সাথে ডক্টর মাহফুজুর রহমান সৌজন সাক্ষাৎ করলে তিনি এ সহযোগিতার কথা বলেন এ সময় ডক্টর মাহফুজুর রহমান চট্টগ্রামবাসীর দুর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশনের নেয়া বিভিন্ন উদ্যোগের জন্য নতুন প্রশাসককে ধন্যবাদ জানান পাশাপাশি এটিএন বাংলা পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি একটু একটু আশ্বাস দিতে চাই যে আমাদের কিছু ফাইন্যান্সার আছে যারা বড় বড় ফাইন্যান্স করতে বাংলাদেশে ইন্টারেস্টেড আমি তাদেরকে নিয়ে আসবো নিয়ে এসে কথা বলবো কথা বলে যদি তারা ইন্টারেস্টেড হয় আপনারা বলবেন টার্মস অ্যান্ড কন্ডিশন কী হতে পারে কীভাবে তা করতে পারে কারণ প্রত্যেকটা দেশের তারা ওরা মিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করবে তারপরে এটাকে রিপে কেমন করে হবে সেগুলি একটা ব্যাপার আছে আপনি আগে আমি অনুরোধ করবো আমাদের চট্টগ্রামে আপনার ঢাকায় এটাকে একটা সেকেন্ড হোম বানান এখানে আপনি ইনভেস্ট করার জন্য আপনার সাথে আমরা জানি অনেক বিদেশি ইনভেস্টরদের যোগাযোগ আছে আমরা বাইরে অনেক প্রভাব আছে আপনি আমাদের চট্টগ্রামের বেসরকারি বিনিয়োগের জন্য একটু মেহরবানি করে উদ্যোগ নিতে পারেন মিয়ানমার থেকে কক্সবাজারে আসা 13 লাখ পিস ইয়াবা সহ একটি ট্রলার জব্দ করেছে র‍্যাব ভোরে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা সহ দুই মাদক কারবারিকে আটক করা হয় র‍্যাব 15 এর মিডিয়া অফিসার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদি জানান মিয়ানমার থেকে বড় একটি ইয়াবার চালান কক্সবাজারের খুরুশকুল মাঝির ঘাটের দিকে যাচ্ছে এমন সংবাদ পায় তারা পরে সাগরে অভিযান চালিয়ে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আয়াজ ও কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের বিল্লাল সহ মাদকের চালানটি আটক করে র‍্যাব 13 লক্ষ ইয়াবা উদ্ধার করেছি আমরা এটা একটা বড় চালান এবং আমাদের একই সাথে মায়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিক আয়াজ বশির আহমেদ এবং সেই সাথে মোহাম্মদ বিলাল আরেকজন বয়স 45 তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের সাথে ফিশিং বোট মোবাইল সিম কার্ড সহ কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে এই মাদকের মূল্য আনুমানিক 40 কোটি টাকা এদিকে কক্সবাজারের চকরিয়ায় গরু চুরির মামলায় গ্রেফতার মা মেয়েকে জামিন দিয়েছে আদালত দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার দেব পরবর্তী শুনানি পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন চকরিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান গরু চুরি মামলার 5 আসামির মধ্যে 3 জন নারীকে জামিন দেওয়া হয়েছে বাকি 2 জন পুরুষ আসামির জামিন মঞ্জুর করেনি আদালত গত শুক্রবার দুপুরে হাড়বাঙের দক্ষিণ পহরচাঁদা এলাকায় গরু চুরির অভিযোগে মা মেয়েকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করে এলাকাবাসীর স্থানীয় চেয়ারম্যান করোনা মহামারীর কারণে 5 মাস বন্ধ থাকার পর খুলেছে পার্বত্য এলাকার পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের ভিড়ে আবারও মুখরিত হয়ে উঠেছে বান্দরবান ও খাগড়াছড়ি স্বাভাবিক হতে শুরু করেছে দেশের অন্যতম প্রসিদ্ধ এই পাহাড়ি জনপদের হোটেল মোটেল রেস্তোরাঁ সহ দর্শনীয় স্থানগুলো প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বান্দরবানের পর্যটন ব্যবসায়ী ও শ্রমিকরা তারা জানান এর ফলে এই খাতের মারাত্মক ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে এদিকে চালু হয়েছে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো আন্তর্জাতিক সংবাদ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা ও স্বৈরশাসক কিম জং উন কোমায় রয়েছেন বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার এক কূটনীতিক তার দাবি কিমের অবর্তমানে সে দেশের ক্ষমতা গ্রহণ করবেন তার ছোট বোন কিম ইয়ো জং যুক্তরাষ্ট্রের সংবাদপত্র নিউ ইয়র্ক পোস্ট এই তথ্য জানায় তবে উত্তর কোরিয়া থেকে কিমের অসুস্থতার বিষয়ে কিছু জানানো হয়নি মূলত তার অসুস্থতার বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে নানা গুঞ্জন তৈরি হয় কিছুদিন আগে কিম জং উন তার বোনের কাছে রাষ্ট্রীয় কিছু দায়িত্বভার ছেড়ে দেওয়ার কারণেই এই গুজব ছড়িয়ে পড়েছে
দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।